بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. কোরআনে মাজিদ ফুরকানে হামিদের সূরা আল শুরাতে আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের সৃষ্টির সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বলেছেন, আসমান এবং জমিনের রাজত্ব শুধুমাত্র আল্লাহরই। তিনি যা চান তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন, আবার যাকে ইচ্ছা বন্ধাত্ম মানে সন্তানহীনা করে রাখেন। তিনি তো সবকিছুই জানেন, তিনি বড়ই কুদরতিওয়ালা। আমাদের ইমান এটি যে আল্লাহ রাব্বুল ইজ্জত গফুরুর রহিম, রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করেন, কিন্তু তিনি কারোর উপর জুলুম করেন না। আমাদের সামনে যে সমস্ত সমস্যা খাড়া হয়ে দাঁড়ায় সেগুলো আমাদের পূর্ববর্তী কিছু আমলের জন্য হয়ে থাকে, আর এই সমস্ত সমস্যার মধ্যে আমাদের জন্য কিছু শিক্ষা, কিছু জ্ঞান অথবা আমাদেরকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য এসে থাকে। তো আজকের এই খুব সুন্দর ভিডিওতে আমরা পুরুষ এবং মহিলা ছাড়াও একটি অন্য লিঙ্গ মানে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের সম্বন্ধে কথা বলবো, আর যাদেরকে কিন্নার, হিজরা অথবা খাজা সারার নাম অনুসারে জানা হয়ে থাকে। আপনি আপনার প্রত্যেক দিনের জীবনে এদেরকে কোনো বিবাহের অনুষ্ঠানে, মেলাতে অথবা কোনো ভিড় বাজারে নাচতে অথবা গাইতে দেখে থাকবেন, আবার কিছু কিছু শহরে ট্রাফিক সিগন্যালে থেমে থাকা গাড়ির পাশে এদেরকে ভিক্ষা করতেও দেখে থাকবেন, আর যদি এগুলিতে নাও দেখতে পান তাহলে ট্রেনের মধ্যে এদেরকে অবশ্যই দেখতে পাবেন। খাজা সারা বা হিজরা, এগুলি ছাড়া এদের যে সমস্ত নামগুলি দেওয়া হয়েছে সেগুলি অনেকটা শ্রুতিকটু লাগে, আর হয়তো এদেরকে সেগুলি দ্বারা অবমাননাও করা হয়ে থাকে। এই ট্রান্সজেন্ডার ব্যক্তিদেরকে হিজরা বা খাজা সারার নাম মুঘল বাদশাহরা দিয়েছিলেন। ফার্সি ভাষাতে খাজা শব্দের অর্থ সর্দার এবং সারার অর্থ হলো মহল, মানে সেই সময় এদেরকে অফিসার অব দ্য প্যালেস বা মহলের সর্দার বলা হয়ে থাকতো। রাজমহলের শাহী মহিলাদেরকে দেখাশোনা এবং সেই মহলের পুরুষ আর মহিলাদের অবাধ মেলামেশা বন্ধ করার জন্য এদেরকে নিযুক্ত করা হতো। মুঘল আমলে এদেরকে খুবই সম্মান দেওয়া হয়েছিল, কিন্তু সময় পেরিয়ে যেতে থাকলো আর এদের অবস্থারও পরিবর্তন হতে লাগলো। এমনই করে একটা সময় এমনও চলে আসে যখন এরা গলি গলিতে, মেলা মেলাতে নাচতে গাইতে থেকে গেল। কিন্তু এখানে প্রশ্ন এটি উঠে আসে যে হিজরাদের জন্ম কেন হয়ে থাকে, এমন কোন কঠিন কারণ যার জন্য পুরুষ কিংবা মহিলা ছাড়া এই তৃতীয় জেন্ডারের জন্ম হয়ে থাকে। সেই সঙ্গে আমরা এটিও জানবো যে হিজরাদের পৈতৃক সম্পত্তিতে কতটা অংশ হয়ে থাকে আর সেটিকে কিভাবে নির্ধারণ করা হবে। তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনি শুধুমাত্র জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন খুব সুন্দর ভিডিওগুলি পরবর্তীতে আরও দেখার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই টপিকটি যেহেতু বায়োলজিক্যাল ফর্মেশনের সঙ্গে সম্পর্কিত, সেই জন্য একজন মহিলা XX এবং পুরুষ XY ক্রোমোজোম উৎপন্ন করে থাকে। এবার যখন দুজনের ওই মানে পুরুষের এক্স মহিলার এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয়ে XX তৈরি হয় তখন কন্যা সন্তানের জন্ম হয়ে থাকে, আর যদি পুরুষ ওয়াই ক্রোমোজোম তৈরি করে থাকে আর সেটি মহিলার এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলে XY ক্রোমোজোম উৎপন্ন করে থাকে তাহলে সেখান থেকে পুত্র সন্তানের জন্ম হয়ে থাকে। যদিও এই ফর্মেশনে পুরুষের জিম্মেদারি বেশি হয়ে থাকে, কিন্তু যদি এখানে কোনো ভারসাম্যহীনতা কিংবা দুর্ঘটনা ঘটে যায় তাহলে তখন গিয়ে হিজরা সন্তানের জন্ম হয়ে থাকে। হতে পারে তাদের জেনিটাল ব্যালেন্সের ভারসাম্য সঠিকভাবে হতে পারে না, কিন্তু এখানে আমাদের জন্য এই কথাকে জেনে নেওয়া ভীষণই জরুরি যে হিজরা না তো কোনো আলাদা মাখলুক আর না তো তারা অন্য কোনো কম, তারা তো আমাদের মতোই মানুষ। জন্ম থেকে কারোর মনে পুরুষত্ব মনোভাব বেশি থাকে, আবার কেউ নারী স্বভাবেরই থেকে যায়। এটাই এদের সেই বিশেষ চিহ্ন যেটা তাদের সৃষ্টিকর্তা তাদের জন্য এমনও করে রেখেছেন, যেমন কিছু মানুষদেরকে আমরা জন্ম থেকে অন্য মানুষদের থেকে অনেকটা আলাদা পেয়ে থাকি। এবার মানুষের মধ্যে এই যে ভিন্নতা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন সেটা একেবারে প্রকাশ্য যে তিনি পরীক্ষা করার জন্যই রেখেছেন, হয়তো তাকে কিংবা তার পিতা মাতাকে। যে সমস্ত ব্যক্তিদেরকে বিকলাঙ্গ করে এই দুনিয়াতে পাঠানো হয়েছে তাদের যদি একটু চেতনা কিংবা বুদ্ধি থাকে তাহলে তাদের জন্য সবচেয়ে ভালো উপায় এটি হবে তারা যেন ধৈর্য ধারণ করে। আর দ্বিতীয় মানুষদের জন্য শিক্ষা এটি থাকবে যে এদেরকে দেখে তার রবের প্রতি শুকরিয়া আদায় করার প্রয়োজন, কেন এই সমস্ত ব্যক্তিদের থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে অনেকটাই সুস্থ রেখেছেন। এই হিজরা অথবা খাজা সারা আজকের দুনিয়াতে প্রথম জন্ম নেয়নি, বরং সেই যুগ যুগ ধরেই এই সমস্ত ব্যক্তিদের জন্ম হয়ে আসছে। কিছু কিছু রেওয়ায়েতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও এই সমস্ত মানুষদের সম্বন্ধে বর্ণনা খুঁজে পাওয়া গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হিকমত এবং শিক্ষাতে কোনো কমই ছিল না, তার সঙ্গে জানতে চাওয়া হয়েছিল এই হিজরাদের পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা সম্বন্ধে কিছু কথা বলুন। তখন তিনি সঙ্গে সঙ্গে উত্তর করলেন, হিজরার পরিচয় তার দৈহিক গঠনের উপরে করা হবে আর সেখান থেকে তাকে তার অংশের পরিমাণ ছেড়ে দিতে হবে। যদি কোনো ট্রান্সজেন্ডার ব্যক্তির শারীরিক গঠন পুরুষের মতো হয়ে থাকে তাহলে সে পুরুষের মতোই অংশ পাবে, আর যদি তার শারীরিক গঠন মহিলার মতো হয় তাহলে সে মেয়েদেরই অংশ পাবে। তো এখান থেকে এই কথা তো স্পষ্ট হয়ে গেল যে ইসলামে বাবা মায়ের সম্পত্তিতে হিজরাদের ভাগ বণ্টনের ব্যবস্থা করে দেওয়া আছে, আর সেই সঙ্গে এটিও জানা গেল যে তার পরিমাণ কতটুকু, মানে সে কত অংশের মালিকানা হবে।
কিন্তু আফসোস এটি যে আজকের সমাজে এই বেচারাদেরকে কিছুই দেওয়া হয় না, আর যেটা একেবারে বেইনসাফ, আর ইসলামের শিক্ষা এবং আইনের সরাসরি বিরোধিতাও করা হয়ে থাকে। আফসোস আর দুর্ভাগ্যপূর্ণতা এটি যে আজ আমাদের সমাজ যে নিজেকে ইসলামিক সমাজ বলে দাবি করে থাকে, তাহলে সেখানে এই হিজড়াদের সম্বন্ধে ভুল ব্যাখ্যা কেন করা হয়ে থাকে, এদেরকে সেই সমস্ত সম্মান এবং ইজ্জত কেন দেওয়া হয় না যেমন সম্মান আর ইজ্জত সমাজের মহিলা এবং পুরুষদেরকে দেওয়া হয়ে থাকে, আর আমাদের সোসাইটিতে তো এদেরকে একেবারে অন্য পৃথিবীর মানুষ বলে মনে করা হয়ে থাকে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকাতে এসেছে, সেই সমস্ত পুরুষদের উপর লানত বর্ষণ হোক যারা মহিলাদের পোশাক পরিধান করে, আর সেই মহিলার উপরেও লানত যারা পুরুষের পোশাক পরে পুরুষ সাজার চেষ্টা করে, তাহলে তাকে ঘর থেকে বের করে দাও। আর এই হাদিসটির রেফারেন্স দিয়ে মানুষ এই বাচ্চাগুলোদেরকে যারা হিজরা রূপে জন্ম নেয় তাদেরকে ঘর থেকে বের করে দেয়, কিন্তু তারা এটা জানে না যে ইসলামিক শরীয়তে সাধারণভাবে বা কুদরতিভাবে জন্ম নেওয়া হিজরা বাচ্চাদের জন্য পৈতৃক সম্পত্তিতে হকও রেখে দেওয়া হয়েছে, আর তাদেরকে সেই সমস্ত অংশ দেওয়া হয়েছে যেখানে কোনো মহিলা কিংবা পুরুষকে দেওয়া হয়ে থাকে। এই হাদিস থেকে এই কথাও পরিষ্কার হয়ে যায় যে সেই সমস্ত বাচ্চা যারা কুদরতিভাবে হিজরা রূপে জন্মগ্রহণ করে তাদেরকে ঘর থেকে বের করার আদেশ কখনোই দেওয়া হয়নি, বরং এই হাদিস থেকে সেই সমস্ত মানুষদের জন্য যারা জেনে বুঝে অন্য লিঙ্গের পোশাককে পরিধান করে। তো এই ঘটনাতে সর্বপ্রথম বাবা মাদেরকে বিশেষ করে খেয়াল রাখার প্রয়োজন। যদি আপনার পরিবারে কোনো এমন বাচ্চার জন্ম হয়ে থাকে, তাহলে তার সবচেয়ে বেশি দুর্বলতা এটি হবে যে সে বিবাহ করতে সক্ষম হবে না। সেই জন্য এমন সমস্ত বাচ্চাদেরকে ঘৃণা না করে অন্য আরও সুস্থ বাচ্চাদের মতো করে দেখাশোনা করার প্রয়োজন। আর দ্বিতীয় সবচেয়ে বড় জিম্মেদারি সেই দেশের শাসকের উপরেও চলে আসে, কেননা এই সমস্ত মানুষদেরকে এমন শনাক্ত করার পর এদের জন্য কাজের দরজাকে একেবারে মতো বন্ধ করে দেওয়া হয়, আর যে কারণে এরা ট্রাফিক সিগন্যাল কিংবা রেলগাড়িতে চড়ে ভিক্ষা করতে বাধ্য হয়। এই মামলাতে প্রত্যেক দেশের আইন তো খুবই মজবুত আছে, কিন্তু তারা লাগু করতে চায় না। তারা চায় না যে এই সমস্ত ব্যক্তিদেরকে কোনো স্থানে যেন কোনো রকম হ্যারাসমেন্ট না হতে হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটি একটি বিশেষ ভিডিও ছিল, কেন এই সমস্ত ব্যক্তিরা যারা শারীরিক অক্ষমতা নিয়ে জন্ম নেয় তাদেরকে সেই সমস্ত অংশ এবং অধিকার দিয়ে দেওয়া হোক যেগুলো ইসলাম এদের জন্য রেখে দিয়েছে। আর এমনইভাবে এই সমস্ত মানুষদের আইডেন্টিফাই করার পর যেই ধান্দা যেই ব্যবসাতে লাগিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে যে কোনোভাবে যেন সমাপ্ত করা হোক। আর যদি আপনিও আমার এই ধারণার সঙ্গে একমত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে লাইক করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এটিকে অবশ্যই শেয়ার করুন। সেই সঙ্গে এই হিজরাদের সম্বন্ধে আপনার যেই মতামত আছে সেটিকে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।